দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা 2023 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের ষষ্ঠ সপ্তাহে ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের অ্যাসাইনমেন্ট অ্যান্সারটি দেখবো। ইতিমধ্যে তোমরা তোমাদের সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট অ্যান্সার পেয়ে গেছো, প্রথম সপ্তাহ থেকে শুরু করে পঞ্চম সপ্তাহ পর্যন্ত। অ্যাসাইনমেন্টের কর পেজের একটি ভিডিও আমাদের তালুকদারি প্রযুক্তি চ্যানেল পাবলিশ করা আছে, তোমরা চাইলে সেখান থেকে কর পেজটি ডাউনলোড করে নিতে পারো। কর পেজে তোমরা কি লিখবে? শ্রেণী লিখবে নবম, বিষয় কোড 152, বিষয় ফিনান্স ও ব্যাংকিং, অ্যাসাইনমেন্ট নং 1, এটি ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট 2022 সালের জন্য। অ্যাসাইনমেন্টের শিরোনামে তোমরা লিখবে বিনিয়োগ ও সিদ্ধান্ত গ্রহণের প্রকৃত সুদের হার ও অর্থের ভবিষ্যৎ মূল্যের প্রভাব নিরূপণ। আমাদের অ্যান্সার রেডি করা আছে, আমরা অ্যান্সারের আগে প্রশ্নটি দেখে নিই। ফিনান্স ও ব্যাংকিং এই বিষয়টি তোমাদের চতুর্থ অধ্যায় অর্থের সংলগ্ন থেকে প্রশ্ন হয়েছে। অ্যাসাইনমেন্টের শিরোনাম রয়েছে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে প্রকৃত সুদের হার ও অর্থের ভবিষ্যৎ মূল্যের প্রভাব নিরূপণ। এখানে দুটি কয়েক চারটি প্রশ্ন অ্যান্সার দেওয়া লাগবে। প্রথম যে প্রশ্ন, সেখানে বলা হয়েছে সুযোগ ব্যয় ধারণা দিতে হবে। আমরা অ্যান্সারটি দেখবো। পড়ে লিখে আমরা লিখতে পারি সুযোগ ব্যয় ধারণা নিম্নে ব্যাখ্যা করা হলো। অ্যান্সারটি আমরা ভিডিওটি স্ক্রল করে যাব, তোমরা কিন্তু অ্যান্সারটি লিখে নিবে। আমরা আস্তে আস্তে ভিডিওটি স্ক্রল করে যাচ্ছি, তোমরা অ্যান্সারটি ভিডিওটি দেখে লিখে নাও। আমাদের খনন প্রশ্ন ছিল রুল 72, তার মানে রুল 72 উদাহরণসহ ব্যাখ্যা করতে বলা হয়েছে আমাদের ক্ষয়ের প্রশ্নে। আমরা খ লিখেও লিখতে পারি রুল 72 বা বিধি 72 ধারণা নিম্নে ব্যাখ্যা করা হলো। এবার আমাদের গণন প্রশ্ন চলে এসেছে, যেখানে বলা ছিল যে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে প্রকৃত সুদের হারের প্রভাব। এখানে কিন্তু একটি সহায়ক তথ্য দেওয়া আছে, ইহান চাকরি থেকে অবসর গ্রহণ করার পর পেনশন পেল 60 লাখ টাকা। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে এবং এখানে বলা হয়েছে পদ তথ্য হতে প্রকৃত সুদের হার নির্ণয় করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এটি ছিল আমাদের গয়ের প্রশ্ন। তো আমরা গ লিখে অ্যান্সার টেবিল লিখতে পারি নিম্নে প্রকৃত সুদের হার নির্ণয় করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ বর্ণনা করা হলো। এবার আমরা সর্বশেষ প্রশ্ন চলে এসেছি, যেখানে বলা ছিল বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে অর্থের ভবিষ্যৎ মূল্যের প্রভাব লিখতে হবে, অর্থের ভবিষ্যৎ মূল্যে থেকে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ অর্থের ভবিষ্যৎ মূল্যের প্রভাব। তো আমরা গ লিখে লিখতে পারি অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে নিম্নে ব্যাখ্যা করা হলো, গ্রহণ নিম্নে ব্যাখ্যা করা হলো। এই ছিল তোমাদের দশম শ্রেণীর শিক্ষার্থীদের ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের অ্যাসাইনমেন্ট অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি বন্ধু বান্ধব শেয়ার করে দিবে, যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আর কে কোন জেলায় কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ নজর ধরে ভিডিওটি দেখার জন্য। অ্যাসাইনমেন্টের অ্যান্সার খুব সহজে খুঁজে পেতে তালুকদার একাডেমি থেকে স্কুল হেল্পলাইন বিডি নামে একটি অ্যাপস প্রকাশ করা হয়েছে গুগল প্লে স্টোরে। তোমরা চাইলে সেই অ্যাপসটি ইনস্টল করে নিতে পারো। সেই অ্যাপসের মধ্যে ক্লাস 6 থেকে 22 পর্যন্ত সকল অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেওয়া আছে। আজই ডাউনলোড করে নাও।